সালামু আলাইকুম ওয়েলকাম হাউস টোয়েন্টি ফোর আই মো মুক্তার হুসাইন ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা যারা ক্লাস টেনে এস এস সি এইচএসি যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশন ভালো জব জপ হ্যাঁ হায়ার এডুকেশন অর্থাৎ বেটার লাইফ তৈরি করতে হলে অবশ্যই তোমাদেরকে ইংলিশ নলেজ দরকার রয়েছে আর ইংলিশ নলেজের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ লিসন রয়েছে সেটি হচ্ছে বন্ধুরা কম্পিউটিং সেন্টেন্স যেটি তোমরা ফুলফিল করতে গেলে তোমাদের অনেক সমস্যা ফেস করতে হয় আর আজকের ভিডিও থেকে তোমরা সেই কাঙ্ক্ষিত বিষয়টি হচ্ছে কম্পিউটিং সেন্টেন্স যেটি ফুলফিল করলে তোমরা ইংলিশের বস হয়ে যাওয়া অর্থাৎ কম্পিউটিং সেন্টেন্স সম্পর্কে আর কোনো ভয় থাকবে না আজকের ভিডিও থেকে প্রথম শেষ কিন্তু আমার সাথে থাকো অর্থাৎ কমপ্লিক সেন্টেন্সে অর্থাৎ ফুল মার্কস অর্জন করতে হলে অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয় আর এই প্র্যাকটিসের মাধ্যমে তোমরা ইংলিশের বস হয়ে যাওয়া আজকের ভিডিও থেকে তাহলে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেন তো তুমি ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো নম না গো টু রেস্ট্যান্ড টু ডিস রিসন কমপ্লিটিং সেন্টেন্স শিখে নাও ফাইভ রোলস ফর কে ফুল মার্কস এনি কম্পিটিটিভ এক্সাম সো গেট ইস স্টার্ট হ্যালো মাইডিয়ার লাভলি ইয়ার্স আমার প্রথম কমপ্লিটিং সেন্টেন্স মাত্র পাঁচটি নিয়ম সহজ ও শর্টকাটে ফুল মার্কস কম্পিউটিং সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার অর্থাৎ ইংলিশ গ্রামারে কম্পিউটিক সেন্টেন্স কিন্তু অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ যেটি ফুলফিল করতে গেলে তোমাদের অনেক কষ্ট করতে হয় আমাদের এপিসোড হল টু হান্ড্রেড এইটটি অর্থাৎ দুশো তম ভিডিও আর ক্লাস টেনে এসএসসি এবং সি এসসি তোমার বলা এডমিশন অ্যাডমিশন দেওয়া প্রত্যেকের কিন্তু জব যে কোনো ক্ষেত্রে কিন্তু ইংলিশ নলেজ প্রয়োজন আর সেটি কিন্তু প্র্যাকটিস করতে হবে যেটি ঢাকা বোর্ড দু হাজার সালে এসেছিলো এটি যদি তোমরা বারবার যদি বোর্ডগুলো কোশ্চেনগুলো সলভ করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ফুল মার্কস অর্জন করবে অর্থাৎ ইংলিশের বস হয়ে যাবে তাহলে প্রথমে দেখো বন্ধুরা যে কি আই কুড নট ইকোনাইজড ইউ অ্যাট ফার্স্ট আমি তোমাকে প্রথমে চিনতে পারছিলাম না ইট ওয়াজ মেনি ইয়ার্স সিনস উই এখানে বন্ধুরা সিন্সের প্রথম অংশ যদি কি পাস্ট ইন্ডিপেন্ডেন্স হয় সিন্স কিন্তু কম পরেরটা কিন্তু পাস্ট পারফেক্ট হয় যেটি আমরা ফুলফিল করতে পারি সেটি হচ্ছে তাহলে সাবজেক্ট লাগবে তাহলে হ্যাড দিলাম আমরা হ্যাড এবার ভাবে পাস্ট পার্টে হবে মিট ইউ তোমার সাথে দেখা হয়েছিল এল এস টি লাস্ট তোমার সাথে শেষ দেখা হয়েছিল তাহলে অনেক বছর হয়ে গেল নেক্সট হচ্ছে ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েস পানি বিভিন্নভাবে দূষিত হয় ইট ইজ হাই টাইম ইহাই উপযুক্ত সময় তাহলে এখানে কিন্তু দুইটা রোজ রয়েছে সাবজেক্ট যদি আমরা দেই তাহলে এখানে আমরা কী করবো এখানে সাবজেক্ট হবে তারপরে এবার কী ভাবে পাস্টেজ হবে তাহলে কী হবে স্টপ আমরা স্টপ দিয়ে দিলাম স্টপ তাহলে আমাদের বন্ধ করা কি ওয়াটার পলিউশন ওয়াটার পানি দূষণ বন্ধ করা এটা কিন্তু আর এক আমরা করতে পারি টু স্টপ ওয়াটার পলুৎক্ট না দেয় অর্থাৎ বেসিক ফর্ম হবে তাহলে অবশ্যই তোমার বসতে পারছো ইট ইস হাই টাইম থাকলে যে কোনো ক্ষেত্রেই তোমরা কি সেটা কমপ্লিট করতে পারবে আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ আমার মনে হয় তুমি পড়াশোনায় তোমরা মনোযোগী নাও তাহলে বি অ্যাটেন্টিভ মানে কি মনোযোগী হও আর লেস্ট মানে কি পার্সেভ হয় হয় তাহলে সেটা কি সেখানে বন্ধুরা আমাদের কি লাগবে সাবজেক্ট লাগবে তারপর কি সুব বা মাইন্ড তাহলে আমরা কি দেবো এবারে শুট দিলাম অথবা কি আমরা মাইক দিলাম তারপরে যে বার্ডটি সেটা কিন্তু নেগেটিভ হবে তাহলে সেটা কী হবে সেখানে আছে কি ইন দি এক্সাম ওকে তাহলে পরীক্ষায় তুমি ফেল করার ভয়ে মনোযোগী হও না হইলে মানে না হইলে নেক্সট হচ্ছে বন্ধুরা বার্ডস ফ্লাই ইন দি স্কাই পাখিরা আকাশে মুক্তভাবে ওড়ে হ্যাড আই দ্য উইংস অফ বার্ড আমার যদি পাখির মধ্যে ডানা থাকতো তাহলে কি করতাম এখানে কিন্তু সেকেন্ড কন্ডিশনার তাহলে কি করতাম আই কুড ফ্লাই লাইক হ্যাঁ বাধ তাহলে একটা পাখির মতো আমি উঠতে পারতাম ওকে তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে এখানে সাবজেক্ট অবিক কোড বা ওকে তার গার্মেন্ট কি প্রেজেন্ট ফর্ম হবে অবশ্যই মনে রাখতে হবে আমাদের লাস্ট যেটা রয়েছে সেটা দ্যার আর ম্যানি অবার্স্ট্রাকোর্স ইন আওয়ার ওয়ে টু সাকসেস তাহলে আমাদের সাফল্যের পথে অনেক বাধা আসে উই মাস্ট আমরা অবশ্যই ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করব এবার সো দ্যাট মানে কি যাতে তাহলে এখানে যাতে কি যে উই ক্যান এস ক্যান্ভ ইজি দা কি অবস্টা কজ ওকে তাহলে এই বাধাগুলো আমরা যাতে দূর করতে পারি সহজে বা সলভ করতে পারি তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে কমপ্লেন সেন্টেন্সের পাঁচটি রোল শর্টকাট রোল যার মাধ্যমে তোমরা ফুল মার্কস অর্জন করতে পারো অর্থাৎ ইংলিশের বস হয়ে যাবা তাহলে আজকের ভিডিও অবশ্যই তোমাদের ভালো লেগেছে কোথায় সমস্যা থাকলে কমেন্টস করবে আর কি বিষয়ে ভিডিও দেখতে চও তো জানিয়ে দেবা সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ